জয় হিন্দ। সেভেন অফ এক নিউজ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি পিয়ালি। সপ্তদশ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় এবার সবাইকে চমকে দিয়েছে সিপিএম। বর্তমান রাজনৈতিক বা চিত্র তারকারা নন, সিপিএম এর তালিকায় এবার প্রাধান্য পেয়েছে আগামী দিনের রাজনৈতিক তারকারাই, যাদের মধ্যে অন্যতম এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক দীপশিতা ধর। আসুন বালি। 2011 সাল থেকে হাওড়া জেলার বালি বিধানসভা হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের গড়। 2016 সালে এই আসন থেকে 15,703 ভোটে জয়লাভ করেছিলেন তৃণমূল প্রার্থী বৈশালী ডালমিয়া। 2019 সালেও এখানে ভোটের নিরিখে এগিয়ে ছিল তৃণমূলই, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতির বদল হয়েছে ঢের। তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া দল বদলে এখন গেরুয়া শিবিরে, আর সেই বদলের হাওয়ায় লাল পতাকা ঊর্ধ্বে তুলে ধরার দায়িত্ব এবার সিপিএম এর নতুন মুখ দীপশিতা ধরের কাঁধে। ছাত্রাবস্থা থেকেই বাম রাজনীতির সাথে যুক্ত কলকাতার আশুতোষ কলেজের ভূগোলের মেধাবী ছাত্রী, বর্তমানে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গবেষণারত ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সম্পাদক দীপশিতা ইতিমধ্যেই সর্বভারতীয় রাজনীতিতে পরিচিত মুখ হলেও সংসদীয় রাজনীতি থেকে ছিলেন অনেক দূরে। কিন্তু মেহনতি মানুষের অধিকার রক্ষার আন্দোলনে দীপশিতা চেনা মুখ, আর সেই চেনা তারুণ্যে ভরপুর দীপশিতা ধরই এবার সিপিএম এর বাজি বালি দখলের লড়াইয়ে। কতটা সফল হবেন দীপশিতা সেটা বলবে ভবিষ্যৎ, কিন্তু ভোটের লড়াইয়ের মাঠে প্রথম দিন নেমেই মানুষের মন জয় করে নিতে তার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আর প্রথম দিনের প্রচারে দীপশিতার সঙ্গীরাও ছিলেন ঝলমলে। দাঁড়িয়ে বসে থাকবে না, কাজ করবে, ব্যাস কাজ চাই কাজ। হ্যাঁ, আর দাঁড়াবার পরে আমার কাছে এসে দেখা করো, আমি একটা কাজ দেবো, সেই কাজটা করে দিও, যাও আমার। আর প্রথম দিনের প্রচারের ফাঁকে প্রত্যয় দীপশিতা জানিয়ে দিলেন তারুণ্যে ভরা বাম প্রার্থীরা সকলেই সফল হবেন। জন্য তারা আগামী দিনে কাজ করবে, এরকম একটা সরকার এই দেশের মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষ এবং এই বালির মানুষ চাইছে। সুতরাং আজকে প্রথম দিন প্রচারে খুবই ভালো লাগছে, সেই একই পজিটিভিটি, সেই একই ভাইব। মানুষের সাড়া কেমন পাচ্ছেন? ভীষণই ভালো। আমরা সকালবেলা বালিবাজার এলাকায় ছিলাম, সেখানে বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে, বাড়ি থেকে বহু মানুষ বাইরে বেরিয়ে এসেছেন, এবং যে কথাটা মানুষরা বারবার বলছে যে লাল ঝান্ডার প্রতি তাদের যে বিশ্বাস, তারা মনে হয়েছিল 2011 সালে একটা পরিবর্তনের দরকার, একটা নতুন দলের দরকার। মমতা ব্যানার্জিকে 9 বছর দেখার পর তারা বুঝতে পেরেছেন যে এই তৃণমূল তার পাশে থাকবে না, এবং কেন্দ্রের সরকার যেভাবে জনবিরোধী নীতি প্রতিদিন লাগু করছে, তারা এটাও বুঝতে পারছেন যে বিজেপি সরকারও তাদের জন্য কিছু করবে না। তারা আবার এই লাল ঝান্ডাতেই ভরসা রাখতে চাইছেন। তারা বলছেন যে যেভাবে কালকে আমাদের যে ক্যান্ডিডেট লিস্ট বেরিয়েছে, যেভাবে নতুনদের সুযোগ দেওয়া হয়েছে, ছাত্র যুব নেতৃত্ব যেভাবে লড়াইয়ের ময়দানে ছিলেন, একইভাবে নির্বাচনের ময়দানে নেমেছেন, এইটাতেও তাদের অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক ভরসা বেড়েছে। সুতরাং আমরা বিশ্বাস করছি এবারে নির্বাচনটা আমাদের জন্য খুব পজিটিভ, খুব ভালো হবে। আর কী আশা রাখছেন? আমরা আশা করছি যেভাবে আমরা লকডাউনের সময়, যে সময় কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার সাধারণ মানুষের কথা ভুলে গেছিল, সাধারণ মানুষের কাছে, গরিব খেটে খাওয়া মানুষের কাছে যেভাবে আমরা পৌঁছে গেছিলাম, কমিউনিটি কিচেন থেকে শুরু করে শ্রমজীবী ক্যান্টিন থেকে শুরু করে মানুষের বাড়িতে ওষুধ খাবার পৌঁছে দেওয়া, যেভাবে আমরা মানুষের পাশে ছিলাম, সেই মানুষের পাশে থাকাটাকেই আমরা সরকারের মধ্যে দিয়ে নিয়ে যাব। যেটা আমরা বলছি, যাদের দরকারে চাই তাদেরই সরকারে পাই, যেভাবে আমরা দরকারের সময় ছিলাম সেভাবে আমরা সরকারের সময় থাকবো, গরিব মেহনতি জনতার পাশে থাকবো, তাদের বেঁচে থাকার যে লড়াই সেই লড়াইটাকে আরও মজবুত করব। বালি থেকে রাজু ঝা, সেভেন অ্যাভিক নিউজ।